দর্শক স্বাগত একাত্তর মঞ্চে, আমি সামিয়া রহমান। আজ ছিল বিএনপি নেতৃত্বাধীন 18 দলীয় জোটের 36 ঘন্টা হরতালের প্রথম দিন। হরতালের আগের দিন যেমন গাড়িতে আগুন দেওয়া সহ নানা ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড হয়েছে, তেমনি আজকেও বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত সহিংসতা সংঘর্ষ হয়েছে। এর মধ্যে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে আজ সোহরাওয়ার্দী উদ্যানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনসভায় বক্তব্য দিয়েছেন। বিরোধী দল বিএনপির খুন, সন্ত্রাস ইত্যাদি দাঁড়ানোর জন্য তিনি জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। এর আগে আমরা দেখেছি গত 16 মার্চ বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়াও এই সরকার পতনের এক দফা আন্দোলনের জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। দুই প্রধান দলের এই পরস্পর বিরোধী অবস্থান বাংলাদেশের আইনের শাসন, গণতন্ত্র এবং রাজনৈতিক প্রক্রিয়াকে কোথায় নিয়ে যাচ্ছে তা নিয়ে আজ কথা বলবে একাত্তর মঞ্চে। এবং আজ যারা আমাদের একাত্তর মঞ্চে উপস্থিত আছেন তাদেরকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। আমার সাথে আছেন এফ হাসান আরিফ, সিনিয়র আইনজীবী, সাবেক অ্যাটর্নি জেনারেল, সাবেক উপদেষ্টা তত্ত্বাবধায়ক সরকার। এবং আরও রয়েছেন আব্দুল বাসেত মজুমদার, সাবেক সভাপতি সুপ্রিম কোর্টে আইনজীবী সমিতি, আহ্বায়ক সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ। আপনাদেরকে ধন্যবাদ। আমরা আলোচনা শুরু করব, তবে তার আগে আজকের দিনের প্রধান সংবাদগুলো একটু শুনে আসবো। রাজধানী সহ বিভিন্ন স্থানে গাড়ি ভাঙচুর, আগুন এবং ককটেল ফাটানোর মধ্য দিয়ে চলছে 18 দলের হরতাল। হরতালে পুলিশের বাধা দেয়া নিয়ে বিএনপি এবং পুলিশের পাল্টা পাল্টি অভিযোগ। হরতালকে কেন্দ্র করে গতকালের কর্মসূচি থেকে আজ পর্যন্ত প্রায় 600-এর অধিক নেতা কর্মীকে গ্রেফতার করা হয়েছে। হরতালকে কেন্দ্র করে গতকাল থেকে আজ পর্যন্ত সারা দেশে 1000-এর অধিক নেতা কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। বিরোধী নেতা রক্তের সিঁড়ি বেয়ে ক্ষমতার মসনদে বসতে চান, সোহরাওয়ার্দী উদ্যানের জনসভায় বললেন শেখ হাসিনা। মুক্তিযুদ্ধের সময় জামায়াত নেতা গোলাম আজমের নির্দেশে ভয়াবহতা হয়েছে বললেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। দর্শক, আমরা চাই আপনারাও আমাদের সাথে আলোচনায় যোগদান করুন, ফোন, এসএমএস, টুইটার, ফেসবুক, যে কোনো মাধ্যমে। আমরা যদি আমাদের আলোচনা শুরু করি এবং আজকের আমরা যে সংবাদগুলো শুনলাম, আজকের দিনের প্রধান সংবাদগুলো শুনলাম এবং দেখলাম হেডলাইনে, সেই ভাঙচুর, সহিংসতা, সন্ত্রাস, বিরোধী দল সরকারকে অভিযোগ করছে, সরকার বিরোধী দলকে অভিযোগ করছে, বিরোধী দল বলছে যে সরকার পতনের এক দফা আন্দোলন করতে হবে, সরকার বলছে এটা সন্ত্রাস দমনের অভিযান, আমরা এই জিনিসগুলো দেখছি এবং পরস্পর বিরোধী অবস্থানে চলে গেছে দুটো প্রধান দল। তাহলে দেশ আসলে কোথায় যেয়ে দাঁড়াবে আপনি মনে করেন? দেখুন, যে কোনো বক্তব্য, মন্তব্য বা অভিমতের একটা প্রেক্ষিত থাকে, একটা পটভূমিকা থাকে। যেহেতু আপনি পরিচয় দিতে গিয়ে বলেছেন যে তত্ত্বাবধায়ক সরকারে সাবেক উপদেষ্টা হিসাবে থাকার একটা সময় ছিল এবং সেখানে প্রধান যে দায়িত্ব বা লক্ষ্য আমাদের ছিল যে আলোচনার মাধ্যমে, বহুল আলোচিত শব্দ ডায়ালগ, সেই আলোচনার মাধ্যমে একটি সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করা। তার কারণ এই সুষ্ঠু নির্বাচন সংক্রান্ত অভিযোগ থাকার কারণেই অনেকগুলি নির্বাচন সংক্রান্ত আইন প্রণয়ন করা হয়েছিল এবং শুধু আইন প্রণয়ন নয়, নির্বাচন যাতে সুষ্ঠু হয় সেই জন্য নির্বাচন সংলাপের কথা বলছেন, কিন্তু সেই সংলাপ আমরা দেখেছি পরবর্তীতে যে পর্যায়ে যে পৌঁছলো এবং দেশে আসলে সেটাই গণতান্ত্রিক প্রক্রিয়া যে নির্বাচনের নির্বাচনের যে ত্রুটি বিচ্যুতিগুলি ছিল সেগুলিকে মোটামুটি দূর করা হয়েছে। তারপর এখন প্রশ্ন হলো যে আগামী নির্বাচনের ক্ষেত্রে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে দুটি দলের মধ্যে একটি বড় পার্থক্য। এখন সেই পার্থক্য দূর করার সমস্যাটা কিন্তু রাজনৈতিক, আইনগত সমস্যা না। রাজনৈতিক সমস্যা দূর করতে গেলে এই রাজনৈতিকভাবেই যারা রাজনীতিতে আছেন, যারা নেতৃত্ব দিচ্ছেন, সকলকেই এই বিষয়টা চিন্তা করতে হবে, আলোচনার বিষয়টা চিন্তা করতে হবে। কিন্তু আলোচনার শুধু চিন্তা করলে হবে না, এটা যেন
অবাস্তব একটা প্রস্তাব না হয়ে দাঁড়ায়, তার জন্য কিছু প্রয়োজন। এখন যে সংকটটা চলছে সেটি আসলে রাজনৈতিক সংকট, নিশ্চয়ই এটিকে রাজনৈতিক সংকট, এবং এটিকে দূর করার জন্য রাজনীতিকদের এগিয়ে আসতে হবে এবং তাদেরকে আলোচনার মাধ্যমে এটি এগিয়ে আসার জন্য চিন্তা ভাবনা করতে হবে। আব্দুল বাসিত মজুমদার, আপনি কি মনে করেন যেটি আসলে রাজনৈতিক সংকট? আমি মনে করি এটা একটা ক্ষমতা দখলের একটা প্রক্রিয়া তোমরা চালাচ্ছেন বিরোধী দল। জনতা শেখ হাসিনা ক্ষমতাতে এসেছেন একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে, এখন ক্ষমতার রদ বদল হবে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে। গত দুই তিন বছর হইতেই আমরা দেখছি বিরোধী দল ক্ষমতা আসার জন্য বিভিন্ন রকমের কলা কৌশল আরম্ভ করেছেন। তারা একটা পার্লামেন্ট আছে জনতার জন্য প্রতিনিধি, তারা সেখানে পার্লামেন্টে যাবেন না, তারা ভাই পার্লামেন্ট সদস্যটা নেবেন, তারা সবসময় বাইরে আন্দোলন সংগ্রাম হরতাল করে দেশে একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি করে করার তারা পায়তারা করছেন। এবং অতি সম্প্রতি যে ঘটনাগুলি ঘটেছে, আমারও বিশ্বাস যে যেভাবে হোক অগণতান্ত্রিকভাবে অগণতান্ত্রিক উপায়ে কোনো রকমের ক্ষমতা আসা যায় কিনা অবনতি ঘটায়, তখন আইন শৃঙ্খলা বাহিনী দেশের মানুষের নিরাপত্তার জন্য আইন শৃঙ্খলা রক্ষার জন্য কিছু অ্যাকশন নিতে হয়। সেটা করতে গিয়েই যদি কোন রকমের আইনগত ভাবে কারণে কাউকেও অ্যারেস্ট করেন এবং কিছু তাদেরকে ধরে রাখেন, আটক করে রাখেন, এটার দ্বারা তো তারা দমন পীড়ন বলতে পারে না। এবং এটা হলো আন্ডার দি ডিউ প্রসেস, আন্ডার দি ল, রুল অফ ল, তারা সেই প্রসেসেই আইন শৃঙ্খলা বাহিনী তাদের করছেন, তারা এইসব উচ্ছৃঙ্খল। কিন্তু দুটো দলকে আমরা দেখছি অনর অবস্থানে চলে গেছে। তাহলে আসলে আইনের শাসনের কথা যদি বলি, আমরা গণতন্ত্রের কথা বলি, তাহলে এই পরিস্থিতি তো চলতেই থাকবে, কি হবে? আমি মনে করি অনর অবস্থায় চলে গেছিল, পরিবর্তন হতে হবে। বিশ্বাস করতে হবে যে গণতান্ত্রিক ভাবে এখানে ক্ষমতার বর্জন মানসিক পরিবর্তন প্রয়োজন এবং গণতন্ত্রে বিশ্বাস করতে হবে। কিন্তু আমরা তো দেখছি যে সকলেই বলছে যে আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, তো তাহলে কি এক একজনের গণতন্ত্র এক এক রকম? তা তো নয়, গণতন্ত্রের তো নিজস্ব একটা রূপ আছেই যেটা সকলের জন্য গ্রহণযোগ্য বা হতে হবে। পার্লামেন্টে যাওয়া না যাওয়া একটা ইস্যু, গণতন্ত্র মানে তো শুধু পার্লামেন্টে গেলেই আমি গণতন্ত্র হয়ে যায় না, বা নির্বাচনে অংশগ্রহণ করলে এটা গণতন্ত্র হয়ে যায় না। আমরা বারবার করি পার্লামেন্টে যাওয়ার ব্যাপারে আমার ব্যক্তিগত মত যে না, এখানে পার্লামেন্টে না গিয়ে বিএনপি তার যে দায়িত্ব, গুরু দায়িত্ব যেটা জনগণ তাদেরকে দিয়েছিল তার থেকে কিছুটা স্খলন হয়েছে নিশ্চিতভাবে। এখন যদি পার্লামেন্টে তাদের কথা বলার পথে অন্তরায় হয় বা অন্যরকমভাবে ফ্লোর দেওয়ার পথে অন্তর হয়, সেখানে পার্লামেন্টে ফ্লোরকে ব্যবহার করার যথেষ্ট প্রক্রিয়া আছে এবং সেটা অনেক বড় বড় ভালো পার্লামেন্টেরিয়ান বিএনপির আছে, তারা সেই সুযোগটা নিতে পারতেন যে একজন যদি ভালো পার্লামেন্টিয়ান থাকেন, হি ক্যান অনেকে পার্লামেন্টকে সে সম্পূর্ণভাবে নিজের আয়ত্তে নিয়ে আসতে পারে। তাই বিএনপির বহু ভালো পার্লামেন্টেরিয়ান আছে। তাহলে যখন এই যে পার্লামেন্ট থেকে বিরয়ে না যাওয়া, এটা এখন শুরু হয়নি, আগের থেকে শুরু হয়েছে এবং সেটা সকলেই এটাতে সহভাগী এই দায়িত্ব স্খলনের জন্য দোষী। সংসদে না যাওয়া বা হরতাল দেওয়া, আপনি যেটা বলছেন আমরা তাহলে আরম্ভ করতে, আচ্ছা হরতালের মধ্যে যে বিষয়টা হচ্ছে সেখানে আমাদের ভাবে একটা ডিস্টিংশন আনতে হবে যে আইনের শাসনের কথা আমরা বলছি, তো এটাও আবার যে যার মতো করে বলে আর কি, কিন্তু আইনের শাসনের নিজস্ব একটা মাপকাঠি আছে যেটা আইনের শাসনের প্রসঙ্গে আমি আবারও আসবো হাসান আরিফ, আমাকে একটা বিরতি নিতে হচ্ছে।
আমি একটা বিরতি নিয়ে আবারও আলোচনায় ফিরে আসবো। দর্শক এখন একটা বিরতি নিয়ে সাথে আছেন সিনিয়র আইনজীবী এফ হাসান আরিফ এবং আব্দুল বাসেত মজুমদার। আপনারা বলছিলেন যে গণতন্ত্রের কথা বলছিলেন, দু দলই গণতন্ত্রের কথা বলে এবং আপনারা বলছিলেন যে রাজনৈতিক মানসিকভাবে তাদের পরিবর্তন হওয়া দরকার। যেমন আমি একটু কথা বলি, যেমন খালেদা জিয়া সেদিন তার বক্তৃতায় বললেন যে খুনি সরকারের সাথে কোনো রকম আলোচনা নয়, সরকার বিদায়ের এক দফা দাবিতে আন্দোলন হবে। শেখ হাসিনা আজকে সোহরাওয়ার্দী উদ্যানে বলেছেন খালেদা জিয়াকে উদ্দেশ্য করে মানুষের রক্ত নিয়ে ওনাদের চরিত্র, রক্ত নিয়ে ক্ষমতায় যেতে চান, ওনার রক্ত পিপাসা এখনো মেটেনি। মানসিকভাবে তাহলে পরিবর্তনটা হবে কি না? তাহলে আমি একটু কথা কেন বলি, আসলে তারা যে আন্দোলনটা করছেন, বিশেষ করে খালেদা জিয়া, সেই আন্দোলনটা আমরা যা দেখছি এখন, আন্দোলনের একটা উদ্দেশ্য আমি যা দেখছি তা হলো দেশে এখন যুদ্ধাপরাধীদের বিচার চলছে এবং যুদ্ধাপরাধীদের বিচারকে প্রতিহত করার জন্য জমা শিবির যে সন্ত্রাসী কার্যকলাপ চালিয়েছে তাকে সহযোগিতা করার জন্য এইসব হরতাল বর্জন বিভিন্ন রকমের পদক্ষেপ নিচ্ছেন। দেশের সত্যিকার গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য যদি উনি করতেন তাহলে গণতান্ত্রিকভাবে উনি করতেন। উনি আমার একমাত্র উদ্দেশ্য যে যুদ্ধাপরাধীর বিচার তাকে যেন প্রতিহত করা হয়, এই জন্য আমি কথা বলবো। আমি বলতে চাই, দর্শক প্রশ্ন আছে, দর্শক প্রশ্নটা নিয়ে আমি আবারও আলোচনায় ফিরে আসছি। দর্শক আপনি প্রশ্ন করুন, নাম বলুন। জি, আমার নাম হচ্ছে আজিজুল আনাম, আমি রাজশাহী থেকে বলছি। জি বলুন। আচ্ছা, বিষয়টা হচ্ছে যে ওই এখন একদল ক্ষমতায় আছে, তারা বলছে যে হচ্ছে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য তারা সবকিছু করছে। আবার এই টার্মের আগেও দেখেছিলাম একদল আন্দোলন করে, আরেক দল আন্দোলনকে যারা ক্ষমতায় থাকে তারা থামায় এবং বলে যে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য তারা করছে, এবং বিভিন্ন নেতাদের আলোচনায়ও শুনি। তো লাইনের দুইজন লোক আছেন, আমি তাদের কাছে জানতে চাচ্ছি আসলে আইনের শাসনটা কি, একটু দয়া করে বলবেন। আর এটা আমরা বুঝতে পেরেছি আপনার প্রশ্নটা হাসান আরিফ, আইনের শাসন আসলে কি? উনি যদি আমাদের বোঝাই যাচ্ছে যে পুরোটা ফলো করেননি তাহলে শুনতে পেতেন যে এর আগে আমরা বলেছি, মানে আমি বলেছিলাম যে আইনের শাসনকে আমরা এক একজন নিজের সুবিধা মতো একটা ব্যাখ্যা দিয়ে থাকি। তো সে কারণে ওই নিজের যে অবস্থান সেই অবস্থান থেকে আমি আমার অবস্থানটাকে রক্ষা করার জন্য বলি যে এটাই আইনের শাসন, কিন্তু আইনের শাসন সেটা নয়, সেটা আমরা দেখেছি বা জানি। এবং প্রকৃত আইনের শাসনে কোনো মানুষ কোনোভাবেই কোনোভাবেই সে কোনো ধরনের বিপদের সম্মুখীন হবে না, কিন্তু যে আইনের শাসনে কোনো মানুষ বিপদের সম্মুখীন হয় তাহলে কোনোভাবেই সেটাকে আইনের শাসন, তাহলে আইনের শাসন প্রতিষ্ঠিত হচ্ছে না, প্রতিষ্ঠিত হচ্ছে না। আর এবং এবং আরেকটা জিনিস যে বিএনপি যেমন বলছে যে তারা জনগণই সরকারকে প্রত্যাখ্যান করেছে, সরকার বলছে জনগণ বিএনপিকে প্রত্যাখ্যান করেছে, জনগণ আসলে কারা? তো এই এই ধরনের যে বিতর্কগুলি এটাও জনগণের কাছে বোধহয় বিরক্তিকর হয়ে গেছে, তার কারণ আমরা প্রত্যেকবারই যখনই দুই পক্ষের নেতৃত্বের মধ্যে এই বাগ্বিতণ্ডা হয় এই একই বাগ্বিতণ্ডা আমরা শুনি যে একজন বলে প্রত্যাখ্যান হয়েছে আর একজন বলে জনগণ গ্রহণ করেছে। এবং প্রত্যেকটি হরতালে দেখি এক পক্ষ বলা হয় যে না এটা জনগণ প্রত্যাখ্যান করেছেন, আরেকজন বলে যে জনগণ এটাকে গ্রহণ করেছে। কিন্তু আর এইটার এই ধারাবাহিকতা আমরা দেখি যে যখন বাজেট হয় বলা হয় যে না এটা জনগণের বাজেট, আবার আরেকজন বলে যে না এই আমরা যদি এখনকার পরিস্থিতিতে চলে আসুন, যেটা যুদ্ধাপরাধীদের বিচারের কথা বললেন, এই যে সহিংসতা হচ্ছে, নৈরাজ্য হচ্ছে, আপনি কি মনে করেন যে এটা যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করবে? এটাও বোধহয় খুব বেশি কি ব্যবহার হয়ে যাচ্ছে না, তার কারণ যুদ্ধাপরাধীর বিচার হচ্ছে আদালতে এবং আদালতে আরও অনেক মামলার সঙ্গে যুদ্ধাপরাধীর বিচার, এটা একটা বিশেষ বিচার, বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার হচ্ছে এবং সেই বিচার প্রক্রিয়া চলছে, সেই বিচার প্রক্রিয়া রায়ও হচ্ছে, সেই বিচার প্রক্রিয়ার দৈনন্দিন শুনানিও হচ্ছে, প্রসিকিউশন এবং যারা ডিফেন্স তারা তাদের বক্তব্য রাখছেন সেখানে। তো ট্রায়াল তো কোনোভাবে আমরা বিঘ্নিত হতে দেখিনি, যদি আদালত তার ট্রায়াল বন্ধ করে দিতেন যেন এমন একটা পরিস্থিতি হয়েছে। বেশি ব্যবহার হয়ে যাচ্ছে না, কারা বেশি ব্যবহার করছে সেটা যে মানে বলছি যেই ব্যবহার করছে এখন বাসিত ভাই করলেন, তাহলে বলবো বাসিত ভাই বেশি ব্যবহার। খালেদা জিয়া বলেছেন শাহবাগের যারা আন্দোলন করছে তাদেরকে বলেছেন নাস্তিক, তাহলে আসলে না যে ইস্যু ছিল ওটার সঙ্গে অন্য একটা ইস্যু চলে আসে। আমি এটা শেষ করে দিই যে ট্রায়াল ব্যাহত হচ্ছে কিনা, তো ট্রায়াল ব্যাহত হওয়ার ব্যাপারে আমি ঠিক বাসিত ভাইয়ের সঙ্গে একমত হতে পারলাম না যে ট্রায়ালের কোনোভাবেই কোনোদিনই আজ পর্যন্ত অ্যাডজন হয়নি, যে রাস্তাঘাটেই চলছে, রাজনৈতিক আন্দোলন হচ্ছে বা যে কারণে ট্রায়ালকে অ্যাডজন করতে হয়েছে হয়নি, ট্রায়ালের রায়ও বিঘ্নিত হয়নি এবং ট্রায়ালে যে একটা রায় হয়েছিল সেই রায়ের সরকারের পক্ষে আপিল করার পথে অন্তরায় ছিল, সেই আইনও হয়েছে, সুতরাং সেখানেও কোনো বাধাগ্রস্ত হয়নি। তারপর অ্যাপেলেট ডিভিশনে আদালতে আপিলও দায়ের হয়েছে এবং আপিল শুনানির জন্য দিনক্ষণও ঠিক হয়েছে। তো সুতরাং রাজপথের আন্দোলন যে যুদ্ধাপরাধীদের বিচারকে কোনোভাবে প্রতিহত করছে বা প্রক্রিয়াকে ব্যাহত করেছে
এটা বলা আমি সঠিক হাসানিফ সাহেবের এবং আরেকটা বিষয় আপনি কথাতে আমি শেষ করি নি আরেকটা বিষয় যে এটা তো সিদ্ধান্ত নেবে কোর্ট আমি যদি কোর্টের কার্যক্রমকে ব্যাহত করি কোর্ট উইল টেক অ্যাকশন আমাদের ট্রাইব্যুনাল খুবই শক্তিশালী ট্রাইব্যুনাল প্রত্যেকে সেখানে অত্যন্ত দক্ষ বিচারক তারা আছেন এবং তাদের সেন্স অফ ডিগনিটি অফ দ্য কোর্ট ইজ ভেরি হাই এবং সেটা আমরা দেখেছি যে যখন কিছু মন্তব্য এসে যেটা আদালতের ডিগনিটি কিংবা অবমাননাকর হয় তারা সঙ্গে সঙ্গে পদক্ষেপ নিয়ে আপনি কোর্টের প্রক্রিয়া চলেছে আপনি হরতাল করবেন কোর্টের কাছারিতে কাগজাদি দিবেন না আপনি কোর্ট বর্জন করবেন তাহলে তো আদালতের প্রক্রিয়াও ব্যাহত করছেন এবং কথাবার্তা বলছেন কিছুদিন আগে উনি শাহবাগ চক্র সম্বন্ধে উনি বলেছেন চত্র সম্বন্ধে বলেছিলেন সেখানে উনি গিয়ে একত্রতা প্রকাশ করেছেন আর গত কিছুদিন হয়েছে উনি তাদের সম্বন্ধে বিরূপ মন্তব্য করছেন এই যে স্ববিরোধী কথাবার্তা তার দ্বারা আমরা দেখছি ট্রায়ালকে তারা বাধাগ্রস্ত করার জন্যই এই হরতাল চাইবেন আপনি একজন করে দিনটা পার করে দিবেন বলছেন যে বাস্তবে হয়েছে কিনা কি করবেন সেটা না হয়েছে কিনা না এতদিন পর্যন্ত আমরা এগুলি আর অনাহুত বিভিন্ন রকমের একজন যে ট্রায়ালটাকে আমরা ডিলে করার চেষ্টা করতেছেন চেষ্টা করতেছেন একজন হয়েছে কি সেটা বলেন অনেক হয়েছে উনি যখন ট্রায়ালকে ডিলে করার চেষ্টা করা হচ্ছে এটা কি ঠিক অর্ডার শিট নিয়ে আসেন আরেকটা বিষয় যেটা আপনারা আপনি খেয়াল করছেন না যে আপনি এই ট্রায়াল বাধাগ্রস্ত হয়েছে বলে কিন্তু আপনি আদালতকে ক্ষুণ্ণ করছেন এটা আদালতের এখতিয়ার টু ডিটারমিন ওয়েদার দি ট্রায়াল ইজ বিং প্রিভেন্টেড অর নট অর বিং অবস্ট্রাক্টেড অর নট এটা কিন্তু কন্টেম্পট আপনি আইনজীবী আপনি ভালো সিনিয়র আইনজীবী আপনি জানেন যে কন্টেম্পট এখন আদালত শুধু একা কোর্ট থাকলে হবে না জজ থাকলে হবে না আদালতের মধ্যে এই পক্ষের উকিল ওই পক্ষের উকিল তাদের সাক্ষী আপনি তো পাশ কাটিয়ে গেলেন আমার প্রশ্নের বিষয়টা তো বললেন না আমার প্রশ্নের বিষয় হলো যে ওয়েন ইউ সে দ্যাট দি ট্রায়াল অফ এ প্রসিডিং অফ এ কোর্ট ইজ বিং অবস্ট্রাক্টেড তো তাহলে এটা তো আদালতের বিষয় আদালত তখন সেটা হাতে নেবেন আদালতের সেই ক্ষমতা আছে কন্টেম্পট কোর্ট আছে আদালত কি সেই পদক্ষেপ নিয়েছে নেননি এবং যখন আপনি এটা বলছেন যখন আপনি বলছেন যে আদালতের বাধাগ্রস্ত হচ্ছে আপনি আদালত কি কিন্তু অবমাননা করছেন আদালত প্রত্যেক কথা কথায় অবমাননা করতে পারে না আদালতের কাছে যদি আমরা চান আমরা চান সুষ্ঠু বিচার হবে স্বচ্ছ বিচার হবে আপনারা বলেন আমার এই লোক আসতে পারে নাই ওই লোক আসতে পারে নাই আদালতকে টাইম দিল না তখন আমরা হই হল্লা আরম্ভ করেন আমরা আদালতকে তার বিচার কাজে অবস্ট্রাকশন সৃষ্টি করেন আর তাই ইন দিস এই প্রসেসে আপনি আদালতের বিদ্রোহ বিদ্রোহ করেন কথা একটা আদালতের বাইরে কিন্তু আপনি তো আপনি তো আপনারা এতদিন ছিল জমা না না আপনি এখন বিএনপি কথা বললেন একসা হয়ে আপনি তো বিএনপি জমা তো একসা হয়ে এর মতো কথা বলছেন না আপনি তো সাধারণ মানুষের কথা বলছেন না আপনি লয়ার হিসেবে আপনি বলেন যে হোয়েদার দ্য ট্রায়াল হ্যাজ বিন অবস্ট্রাক্টেড ট্রায়াল হ্যাজ বিন অবস্ট্রাক্টেড ইন দিস ওয়ে না না দিস ওয়ে না হোয়েদার আপনি বলেন ইয়েস অর নো অবস্ট্রাক্টেড ইন দিস ওয়ে না না দিস ওয়ে না দিস ওয়ে দিস ওয়ে দ্যাট ওয়ে না আপনি তো তাত্ত্বিক কথা বলেন না লয়ার বলেন হোয়েদার ইট অবস্ট্রাক্টেড অর নট না তাত্ত্বিক কথা আপনি তাত্ত্বিক বলছেন তো তাত্ত্বিক তো আপনি বলছেন না না আমি আমি বলছি যে আইনের কথা বলছি আপনি লয়ার দিতে পারবেন না আপনি আসামি আসতে পারবে না আপনি সাক্ষী আসতে পারবে না আপনি আদার থিং আদালতে যা প্রয়োজন এগুলি আমরা অবস্ট্রাক্ট করবেন আপনি অবস্ট্রাক্ট করলে আদালত একটা দর্শক প্রশ্ন নিয়ে নিই একটা দর্শক প্রশ্ন নিব দর্শক আপনি প্রশ্ন করুন নাম বলে আমার নাম খায়রুল আলম আমি কলাবাজার থেকে বলছি আমি হাসান সাহেবকে একটা প্রশ্ন করতে চাই যে গত 10 দিনে বিএনপি এবং জামাত শিবির যেভাবে গাড়ি ভাঙচুর করেছে অগ্নিসংযোগ দিয়েছে মানুষকে হত্যার হুমকি দিয়েছে এটা কি উনি সমর্থন করেন আর এটা কি কোন কোন গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এই আন্দোলন চলছে এখানে প্রশ্ন দুটো দুটো প্রশ্ন দুই রকম একটা হলো যে গাড়ি ভাঙচুর বা মানুষের উপরে যে নির্যাতন অত্যাচার এটা সমর্থন করি কি না কোনো প্রশ্নই আসে না ওনার জ্ঞাতের জন্য জানিয়ে দিচ্ছি যে আদালতে হরতালের ব্যাপারে মামলা হয়েছিল এবং আদালত বলেছেন যে হরতালটা বৈধ কিন্তু হরতালে যে ধরনের নির্যাতন বা যে ধরনের
অপরাধমূলক কর্মকাণ্ড হয় সেগুলি অপরাধ, আমাদের দেশে দণ্ডনীয় অপরাধ। তো সুতরাং এখানে দুটো পার্থক্য আনতে হবে, এটা ওনার জেনে রাখা উচিত। আর আরেকটা উনি বললেন যে কোন ধরনের গণতন্ত্র, সেটা আমারও জানা নাই, সেটা উত্তর আমার কাছে নাই। আমরা সেই উত্তর খোঁজার চেষ্টা করব, তার আগে একটা বিরতি নিয়ে নিচ্ছি।